আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারত নাকি পাকিস্তান কে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে সফলতা পাবে এবং কোন দেশের যুদ্ধ বিমান অধিক শক্তিশালী হবে, এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। ভারত প্রজেক্ট অ্যামকার আওতাধীন পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করতেছে, বিপরীতে প্রজেক্ট আজমের আওতাধীন পঞ্চম প্রজন্মের বিমান উৎপাদন করবে পাকিস্তান। তো পঞ্চম প্রজন্মের বিমান উৎপাদনের জন্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কিন্তু রাতারাতি হয় না, একজনে চাইলে লাভ দিয়ে একতলা ওঠা যায় না, সেজন্য তাকে ধীরে ধীরে সিঁড়ি টপকে উপরে উঠতে হয়। 1970-80 দশকে তৃতীয় প্রজন্মের বিমান উৎপাদন হতো, তো ওই সময় কেন তারা পঞ্চম প্রজন্মের বিমান উৎপাদন করতে পারেনি, কারণ তাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা ছিল না। তো অভিজ্ঞতার দিক থেকে এই ভারত এবং পাকিস্তান কোন পর্যায়ে রয়েছে আমরা যদি সেটা দেখি, সেক্ষেত্রে দেখব 1960-70 দশকে ভারত হাল মারুট যুদ্ধ বিমান তৈরি করেছিল, যে বিমান ওই সময়কালে বেশ শক্তিশালী ছিল, কিন্তু সেই ধারাবাহিকতা ভারত কিন্তু ধরে রাখতে পারেনি। সেটার এক্সপিরিয়েন্সটা ভারত তাদের হাল প্রজেক্টে লাগিয়েছে, অর্থাৎ হাল তেজাসের দিকে। হাল তেজাস কিন্তু একটা প্রপার শক্তিশালী বিমান নয়, স্পেক ওয়াইজ সেটা একটা ভালো বিমান, কিন্তু সেটা ডিজাইন মিরাজ 2000 থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করলেও সেটা কিন্তু ডিজাইন অপটিমাইজ না, সেজন্য ভারতীয় বিমান বাহিনী হাল তেজাসের উপরে সন্তুষ্ট নয়। বিপরীতে আমরা যদি দেখি JF-17 কম্পেয়ার টু হাল তেজাস ভালো একটি যুদ্ধ বিমান, খারাপ নয় কিন্তু অতটাও ভালো কোনো যুদ্ধ বিমান নয়, কিন্তু তাও সেটার ডিজাইন রাশিয়ান এবং অ্যাভিওনিক্স এবং ইঞ্জিন বিভিন্ন দেশে যেমন চায়না এবং রাশিয়ার সেখানে ব্যাপক সহায়তা রয়েছে, সেখানে পাকিস্তানের খুব একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স হওয়ার সুযোগ ছিল না। এবং বলা যায় পঞ্চম প্রজন্ম বিমান তো পরের কথা, চতুর্থ প্রজন্মের বিমান তৈরিরও প্রপার অভিজ্ঞতা এই দুইটা দেশের নেই, সেক্ষেত্রে তারা তাও পঞ্চম প্রজন্মের বিমানের দিকে অগ্রসর হয়েছে। তো পঞ্চম প্রজন্মের বিমান উৎপাদনের জন্য এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার পর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা, কারণ অর্থনৈতিক সক্ষমতা ছাড়া কোনো দেশ অগ্রসর হতে পারে না, যে কোনো প্রজেক্টেই সফলতার মুখ দেখতে পারে না। তো অর্থনৈতিক সক্ষমতা কেমন রয়েছে সেটা জানার পূর্বে আমরা জানবো যে পঞ্চম প্রজন্মের বিমান তৈরির জন্য মিনিমাম কী পরিমাণ অর্থ দরকার হয়। সেক্ষেত্রে আমরা যদি TFX প্রজেক্ট তুরস্কের দেখি, সেক্ষেত্রে তারা ব্যয় করতেছে $50 বিলিয়ন এবং ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরির জন্য ফ্রান্স, জার্মানি, স্পেন যৌথভাবে ব্যয় করবে $60 থেকে $90 বিলিয়ন এবং কি $60 বিলিয়ন ব্যয় করবে ব্রিটেন টেম্পেস্টার বিমান উৎপাদনের জন্য। আমেরিকা F-35 তৈরির জন্য তারা ব্যয় করতেছে $1.5 ট্রিলিয়ন। দক্ষিণ কোরিয়া তারা পঞ্চম প্রজন্মের বিমান ভবিষ্যতে তৈরি করবে, তাও একটা কনসেপ্ট তৈরি করেছে যেটা কাইকি FX, যেটা তৈরির জন্য তারা $20 থেকে $30 বিলিয়ন ব্যয় করতেছে। এত এক্সপিরিয়েন্স থাকার পরে এই দেশগুলোর, ভারত এবং পাকিস্তান থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স রয়েছে যে দেশগুলোর কথা বললাম, তাও তারা এত পরিমাণ অর্থ ব্যয় করবে, বিপরীতে ভারত এবং পাকিস্তানের ব্যয় করতে হবে তাদের থেকে কয়েক গুণ বেশি অর্থ। সেটা কি সম্ভব? $100 বিলিয়ন মিনিমাম খরচা করতে হবে ভারত এবং পাকিস্তানকে। ভারত কোনোভাবে সেটা সম্ভব হলেও, কারণ বিশাল দেশ, অর্থনৈতিক বড়, যদিও দরিদ্রতা আছে, কোনোভাবে সম্ভব হলেও পাকিস্তানের পক্ষে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। কিন্তু ভারত কিন্তু এখানে মাত্র $3 বিলিয়ন দিয়ে তারা পঞ্চম প্রজন্মের বিমান উৎপাদন করতে চাচ্ছে, যা সত্যি হাস্যকর। আসলে কতটা সফল হবে সে বিষয় নিয়ে পরে আলোচনা করছি। তো ভারত প্রজেক্ট অ্যামকার আওতাধীন যে বিমান উৎপাদন করতেছে সেটা 2010 সাল থেকে তারা বিনিয়োগ শুরু করেছে, অর্থাৎ গবেষণা শুরু করেছে এই বিমান উৎপাদনের জন্য ₹100 কোটি দিয়ে। তো এখন বর্তমান পরিস্থিতিতে অ্যামকা চূড়ান্ত ডিজাইন ফেজে রয়েছে এবং 2024-25 সালের মধ্যে তারা এক্সপেক্ট করতেছে যে সেটা ফ্লাই করবে। তো ফ্লাই করার পরে 2027-28 সালের মধ্যে তাদের এক্সপেক্টেড যে তারা সেটার প্রোডাকশন লাইন শুরু করতে পারবে। তো সেটা শুরু করার পরে 2035 সাল নাগাদ তারা ওইখান থেকে 38টা বিমান উৎপাদন করবে এবং প্রজেক্ট অ্যামকার যে পরবর্তী সংস্করণ প্রজেক্ট অ্যামকা Mark 1 তৈরি করবে এবং পরবর্তী তারা Mark 2 তৈরি করবে, সেটা অনেক পরের বিষয়। সেখানে ইঞ্জিন এবং বিভিন্ন অ্যাভিওনিক্স থাকবে বিভিন্ন দেশের প্রাথমিক অবস্থায়। পরবর্তীতে ভারত যে অ্যামকার Mark 2 ভেরিয়েন্ট তৈরি করবে সেখানে শতভাগই নাকি ভারতের টেকনোলজি থাকবে, হয়তো সেখানে থাকতে পারে 2040 সালের পরে, কারণ ইঞ্জিন তৈরির জন্য ফ্রান্সের সাফরান কোম্পানি, ব্রিটিশ রোলস রয়েস, আমেরিকা ভারতকে যৌথভাবে অফার দিচ্ছে, সেক্ষেত্রে ভারত সেহেতু সেই বিষয়টা সফলতা অর্জন করতে পারে। কিন্তু তাও প্রপার পঞ্চম প্রজন্মের বিমান কোনোভাবে উৎপাদন করতে সক্ষম হবে না, অন্তত তেজা অ্যামকা Mark 1 পর্যন্ত। Mark 2 গিয়ে হয়তো একটা পঞ্চম প্রজন্মের বিমান হতে পারে প্রপারলি কোনো রকমে। বিপরীতে পাকিস্তানে কিন্তু এত পরিমাণ অর্থ যেহেতু ব্যয় করতে পারবে না প্রজেক্ট আজমের আওতাধীন, সেক্ষেত্রে পাকিস্তান মাথাও ব্যয় ঘামাচ্ছে না, কারণ পাকিস্তান এখানে বিকল্প পরিকল্পনা নিয়েছে যেটা পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে বা সীমাবদ্ধতা থেকে সঠিক পরিকল্পনা, কারণ এত পরিমাণ অর্থ বা ব্যয় গবেষণা কোনোটাই পাকিস্তানের পক্ষে সম্ভব না। এই কারণে পাকিস্তান কী করবে, পাকিস্তান JF-17 যেমন প্রোডাকশন লাইন নিয়েছিল অন্য দেশ থেকে, ক্রয় করে চায়না থেকে, ঠিক এমনই একটা পরিকল্পনা নেবে তুরস্ক থেকে অথবা চায়না থেকে কোনো একটি যুদ্ধ বিমান, যদি আমরা প্রপারলি নাম উল্লেখ করে দিই, যেমন J-31 চীনের অথবা অন্য কোনো বিমান আসতেছে, চীনে অনেকগুলো বিমান নিয়ে কাজ করতেছে পঞ্চম প্রজন্মের, এছাড়া তুরস্ক TFX তৈরি করতেছে, এই দুটো কোনো একটা বিমান পাকিস্তান নিজে প্রোডাকশন লাইনে নেবে এবং তারা পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করবে। এখন ক্যালকুলেশনের বিষয় যে কোন যুদ্ধ বিমান অধিক শক্তিশালী হবে, আমরা যদি এখানে দেখি যে ভারতের যে নিজস্ব টেকনোলজি সেখানে ভারতের নিজস্বতা বেশি থাকবে, পঞ্চম প্রজন্মের বিমান উৎপাদনের দিক থেকে ভারত নিজস্বতার দিক থেকে এগিয়ে থাকবে, কিন্তু পাকিস্তানের নিজস্বতার দিক থেকে তাদের পঞ্চম প্রজন্মের বিমানের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স খুব কমই থাকবে।
কিন্তু শক্তিশালী দিক থেকে চিন্তা করলে ভারতের থেকে পাকিস্তানের যুদ্ধ বিমান টিএফএক্স কিংবা জে-31 অনেক বেশি শক্তিশালী বা এগিয়ে থাকবে এবং অপটিমাইজও ভালো হবে। কিন্তু এই যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স হয়ে যে বললাম রাতারাতি হয় না, যখন ষষ্ঠ প্রজন্মের বিমান উৎপাদন করবে কোনো দেশ, ভারত এবং পাকিস্তান অবশ্যই তৈরি করবে, কারণ 2040 সালের পরে ষষ্ঠ প্রজন্মের বিমানের যুগ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে তারা হয়তো তৈরি করবে 2040-45 সালের পরে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান, তখন কিন্তু অর্থনৈতিক যে দুর্বলতা পাকিস্তানের সেটা থাকবে না, তখন তারা $100 বিলিয়ন ব্যয় করতে পারবে, ভারতও অবশ্যই পারবে। সেক্ষেত্রে চিন্তা করলে সেই সময় গিয়ে কিন্তু ভারতের কাছে মার খেয়ে যাবে পাকিস্তান, কারণ সেই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা তখন কিন্তু আর পাকিস্তান ওরকমভাবে পাচ্ছে না ভারতের তুলনায়। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভারতের তুলনায় পাকিস্তানের পঞ্চম প্রজন্মের বিমান শক্তিশালী হলেও পরবর্তীতে ষষ্ঠ প্রজন্মের বা এক্সপিরিয়েন্সের গত দিক থেকে বিশাল একটা ঘাটতি থেকে যাবে উভয় দেশের মধ্যে। আশা করি আলোচনা ন্যূনতম হলেও ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন ভিডিওতে, খারাপ লাগলে ডিসলাইক দেবেন, এবং যে কোনো ধরনের মতামত আপনি জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।